পরবর্তী খবরের দিকে করোনার খবরে নজর রাখছে। করোনার জাম্প কমার কিন্তু কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, কারণ গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 76,472 জন। করোনার মৃত্যুর সংখ্যাও বাগ মানছে না, গত 24 ঘন্টায় মারা গেছেন 1,021 জন। এই নিয়ে করোনায় মারা গেলেন 62,555 জন। মোট করোনা আক্রান্ত 34,63,973 জন। করোনা কিন্তু কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না, ক্রমশই কিন্তু সংক্রমণ বাড়ছে। গতকালের তুলনায় আজকে কিছুটা সংক্রমণ কম, কিন্তু সংখ্যাটা কিন্তু যথেষ্টই বেশি, অর্থাৎ সংক্রমিতের যে সংখ্যা তা অত্যন্তই বেশি। আজ 76,472 জন মোট সংক্রমিত। বিশিষ্ট চিকিৎসক সুশান মুখোপাধ্যায় মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর মুখার্জি, যে বিষয়টা জানতে চাইবো, গতকাল 77,000 পার করেছিল, আজ সেই সংখ্যাটা 76,000, আমরা ঠিক কোন দিকে এগোচ্ছি? দেখুন, আমরা একটা আশা করেছিলাম, আমরা গতবারও বলেছিলাম যে একটা আশা করেছিলাম হয়তো এটা পিক টাচ করে গেছে। ঘটনা হচ্ছে আমাদের কি একটু সেলফ স্যাটিসফ্যাকশনের দিকে এগোচ্ছে কিনা, কাজেই একটু যাহা যে যে গাইডলাইন গুলো মেনে চলা উচিত যে যে ইনফেকশনটা কমানোর জন্য, সেগুলোতে হয়তো একটু রিল্যাক্সেশন হয়েছে আমার মনে হচ্ছে এইসব দেখে, এই ভ্যালুটা দেখে। কিন্তু আমাদের ধারণা ইটস নট গোয়িং টু গো আপ ভেরি হাই, মানে এর পরে আর হয়তো বেশি বাড়বে না, কিন্তু একটু সতর্কতা বজায় রাখতে হবে। সরকারি নির্দেশ মতো যে যে গাইডলাইন গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু বজায় রাখতে হবে, তাহলেই কিন্তু সংক্রমণের হার কিছুটা স্থগিত থাকবে। আদারওয়াইজ কিন্তু আমার দেখে মনে হচ্ছে যে এই কারণে হয়তো কিছুটা রিল্যাক্সেশন হয়েছে মানুষের মধ্যে, কিছুটা স্বস্তির হওয়াতে তারা যে নিয়ম কানুন মানতে হয় সেগুলো হয়তো মানছে না। বাট ইট ইস আই অলওয়েজ সে যে সব জিনিসটা কিন্তু ডিপেন্ড করছে গাইডলাইন মেনে চলার মধ্যে আর কি, তার বাইরে চলে গেলে হঠাৎ করে যদি সব রিল্যাক্সেশন হয়ে যায় তাহলে সেটা সেই। ডক্টর মুখার্জি, আপনি এখানে রিল্যাক্সেশনের কথা বলছেন, ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজ্যের তরফ থেকে ট্রেন মেট্রো চালুর প্রস্তাব দেওয়া হয়েছে, যদি সেগুলো চালু হয়ে যায় তাহলে সেই সংখ্যাটা তো একেবারে লিমিট ছাড়িয়ে যাবে। আমার ধারণা তা নয়, প্রত্যেকটা জিনিসে কিন্তু গাইডলাইন দেওয়া হচ্ছে, মুশকিল হচ্ছে মানে পাবলিক অর্থাৎ আমরা জনসাধারণ যদি সেই গাইডলাইন গুলো না মেনে চলে তাহলে কিন্তু সংক্রমণ ছড়াবে। কাজেই জনসাধারণের ভালোটা কিন্তু জনসাধারণের হাতে, তারা যদি সেই জিনিসগুলো না মেনে চলে তাহলে কিন্তু সংক্রমণ ছড়ানোর দিকে এগোনোর চান্স আছে। কাজেই সরকার কিন্তু যথেষ্ট সচেষ্ট যাতে নর্মালসি রেস্টোর করার মধ্যে কিন্তু, এবং সমস্ত গাইডলাইন কিন্তু দেওয়া হচ্ছে, মুশকিলটা হচ্ছে আমাদের নিয়ে যারা সাধারণ কিন্তু হঠাৎ ভাবছে যে সবকিছু বোধ হয় ছেড়ে গেল আমাদের এখন নর্মালি। আমি আজকেও সকালে দেখেছি যে লোকে কিন্তু মানছে না, মাস্কটা পরে আছে, মাস্কটা গলায় আটকে আছে, মানে কোনো নিয়ম কানুনের কোনো মানে সেলফ কনসিয়াসনেসটাই নেই। এই জায়গাটা খুব দুর্ভাগ্যজনক, সেই কারণেই এই রেজাল্ট গুলো দেখা যাচ্ছে আর কি, হঠাৎ একটু বেড়ে যাচ্ছে এইগুলো। কিন্তু আমার ধারণা স্টিল এভরিথিং ইজ নট আউট অফ হ্যান্ড, হয়তো কন্ট্রোলের মধ্যে আসবে, একটা প্লেটু ফেজ এসে গিয়ে এর সংক্রমণের হার কমবে। মানে শুধু এদের ডোজ দিলে চলবে না, আমাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ইজ ডুইং এনাফ, মানে সমস্ত রকম গাইডলাইন দেওয়া হচ্ছে, সাহায্য করছে, পুলিশের সাংঘাতিক ভূমিকা রয়েছে, তা সত্ত্বেও মানুষে কিন্তু কিছু মানছে না, সেটাই হচ্ছে মুশকিল আর কি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিশিষ্ট চিকিৎসক সুশান মুখার্জি আমাদের সঙ্গে কথা বলছিলেন। অর্থাৎ সবশেষে একটা কথা আবারও আপনাদের উদ্দেশ্যে বলা, যেটা হলো সাবধানতা কিন্তু অবলম্বন করতেই হবে, মাস্ক গলায় নয়, যেখানে মাস্ক, নাক এবং মুখ ঢাকার জন্য, এই বিষয়গুলো প্লিজ মাথায় রাখুন। সচেতনতার বিষয়টা বারবার করে নিজের মধ্যে আওড়ান, যাতে কোথাও বাইরে বেরোলে যেখানে সেখানে হাত না দেওয়া, মুখে হাত না দেওয়া, মাস্ক সারাক্ষণ বাইরে পরে থাকা, এই বিষয়গুলোর দিকে কিন্তু আরও বেশি বেশি করে নজর দিতে হবে, কারণ সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে কিন্তু সচেতনতাই এখন একমাত্র পথ, ভ্যাকসিন না আসা পর্যন্ত। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন সকলকেই, আমাদের সকলকেই এখন সচেতন হওয়াটাই এখন সবথেকে বড় উপায়।